মাধ্যমিক 2023-এর স্ক্রুটিনি ও রিভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি। আমাদের বিদ্যালয় থেকে 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে যারা আমাদের বিদ্যালয় থেকে 2023 সালে মাধ্যমিক পাস করেছ, তারা প্রাপ্ত নম্বরের স্ক্রুটিনি করতে পারো। যারা আমাদের বিদ্যালয় থেকে 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে কিন্তু পাস করতে পারো নাই, তারা প্রাপ্ত নম্বরের রিভিউ করতে পারো। স্ক্রুটিনি মানে PPS, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর রিভিউ মানে PPR, পোস্ট পাবলিকেশন রিভিউ। যারা পাস করেছো তারা স্ক্রুটিনি করতে পারো, যারা পাস করতে পারো নাই তারা রিভিউ করতে পারো। আগামী 22/5/23, 23/5/23, 24/5/23, 29/5/23 এবং 30/5/23 এই তারিখগুলিতে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত, ওই তারিখগুলোর প্রতিদিনই বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এই সংক্রান্ত আবেদন স্কুল অফিসে জমা নেওয়া হবে। এরপরে আর কোনো আবেদন জমা নেওয়া হবে না, অর্থাৎ তোমাদের স্কুলের মাধ্যমেই আবেদন করতে হবে। সাদা কাগজে প্রধান শিক্ষককে আবেদন করতে হবে। সেই আবেদনপত্রে কী থাকবে? ছাত্রের নাম থাকবে, রোল থাকবে, নম্বর থাকবে, অর্থাৎ মাধ্যমিকের রোল এবং মাধ্যমিকের নম্বর, কোন কোন বিষয়ে স্ক্রুটিনি বা রিভিউ করতে চাও তা উল্লেখ করে প্রয়োজনীয় ফি দিয়ে ছাত্র নিজে আবেদন করবে, অর্থাৎ আবেদনপত্রটা ছাত্র নিজে লিখবে যে আমার নাম এই, রোল নাম মাধ্যমিকে রোল এত, নম্বর এত, আমি এই এই বিষয়ে স্ক্রুটিনি করতে চাই বা এই এই বিষয়ে রিভিউ করতে চাই। সঙ্গে মার্কশিট আর অ্যাডমিটের জেরক্স জমা দেবে। আর যেটা প্রয়োজনীয় ফি, ফিটা তো দিতে হবে। তোমাদের মার্কশিটের পেছনে যে মার্কশিট তোমরা পেয়েছো তার পিছনে এই সংক্রান্ত সমস্ত তথ্যগুলো লেখা আছে। সেই মতো যে দিনগুলি বললাম ওই দিনগুলিতে স্কুল অফিসে এসে আবেদনপত্র জমা দিতে হবে এবং ফি জমা দিতে হবে।